তৃতীয় দিনই ভাই এবং বোনেরা 2024 সালের শবে বরাত কিন্তু একেবারে নিকটে চলে এসেছে। তাই শবে বরাতের রাতে শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কত রাকাত নামাজ পড়বেন এবং শবে বরাতের রাত্রিতে কোন দোয়াটি পড়লে আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে পারলে শবে বরাত রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, কিভাবে নিয়ত করবেন, কিভাবে দোয়া করবেন, সমস্ত নিয়ম কানুনটা জানতে পারবেন এবং এই 2024 সালের শবে বরাতের কয়টি রোজা রাখতে হবে, কিভাবে রাখতে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা সহ আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। আপনার এক বছরের বাজেট হয়ে যাবে শবে বরাতের রাত্রিতে আপনি কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন। তাই যদি আপনি শবে বরাত রাত্রিতে সঠিকভাবে আবাদত করে ভাগ্যকে পরিবর্তন করতে পারেন, একটি বছর আপনাদের ভালো যাবে। তাই ভিডিওটি দেখবেন, কিভাবে আবাদত করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানিয়ে দেব, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অনেকেই আছেন ভাগ্য খারাপ, তকদির খারাপ, সময় খারাপ যাচ্ছে, অভাব অনটনের মধ্যে আছেন, আমি বলবো অনুরোধ করে এই শবে বরাতের রাত্রি থেকে আপনার কাজে লাগাবেন। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে চলে আসে, মাগরিব নামাজের ওয়াক্ত যখন হয়, শবে বরাতের রাত্রটা যখন শুরু হয়, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই প্রথম আসমানের মধ্যে এসে যায়। এই প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে দেয়ার জন্য, ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলেন আজকে শবে বরাত রজনীতে আমি চলে এসেছি তোমাদেরকে ক্ষমা করার জন্য, কি আছো, গুনাহ করেছো, জীবনটাকে শেষ করে দিয়েছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকে। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, এরাতে ইবাদত করে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, আল্লাহর ডাকতে থাকে, কে আছো, অভাব অনটনের মধ্যে, রিজিকের সমস্যার মধ্যে কে আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের সমস্যাকে আমি আল্লাহ সমাধান করে দেব। সকলে বলি সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, ও পৃথিবীর অসুস্থ আমার বান্দা বান্দিরা, আজকে শবে বরাত রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন চলে এসেছি তোমার দোয়া কবুল করার জন্য, তোমাকে সুস্থতা দেওয়ার জন্য। শুধুমাত্র আজকে রাত্রে আবাদত করো, তাওবা করো এবং এভাবে আবাদত করে আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমার কাছে সুস্থ চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সুস্থ করে দেব তোমাদেরকে। পৃথিবীর কোনো ডাক্তার তোমাদের রোগ নির্ণয় করতে পারে না, আমি আল্লাহ জানি কোন রোগ আমি দিয়েছি, আমি আল্লাহই কিন্তু সুস্থ বানাই। আল্লাহ বলেন ওয়া ইযা মারিদু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ বলেন আমি আল্লাহ অসুস্থ বানাই, আমি আল্লাহ আবার সুস্থ করি। আল্লাহু আকবার। তাহলে যিনি রোগ দিয়েছেন তিনার কাছে সর্বপ্রথম বলতে হবে আল্লাহই তো আমাদেরকে সুস্থ করে, কোন ঔষধ কোন ডাক্তার সুস্থ করতে পারে না, ঔষধ হচ্ছে একটি ওসিলা, ডাক্তার হচ্ছে একটি ওসিলা, সুস্থতার মালিক হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ।
প্রিয়দিনী ভাই এবং বোনের আত্মায় আমি আপনাদেরকে বলে দিলাম, শবে বরাত রাত্রিতে সারা রাত পর্যন্ত আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে। প্রথম আসমানের মধ্যে আল্লাহ থাকে, ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত ডেকে ডেকে বলে, আপনি শবে বরাত রাত্রিতে এভাবে আবাদত করে আল্লাহর কাছে বলতে পারলে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং ভাগ্যকেও আল্লাহ পরিবর্তন করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং শবে বরাত রাত্রিকে আল্লাহর নবীজি বলেছেন, শবে বরাত রাত্রিকে বলা হয় মুক্তির রজনী। আল্লাহ রাব্বুল আলামিন সেই শবে বরাত রাত্রিতে জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি গুনাহগার জাহান্নামী ব্যক্তি ক্ষমা চাইতে পারে, মাপ চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ, তাকে মুক্তি দিয়ে দেয়, মুক্তির রজনী। কেউ কেউ বলেছেন ভাগ্যের রজনী। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই শবে বরাত রজনীটা কিন্তু হাত ছাড়া করা যাবে না, আবাদত অবশ্যই করতে হবে। কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কিভাবে মুনাজাত করবেন, কিভাবে জিকির করবেন বলে দিচ্ছি একের পর এক। ঠিক আছে, সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি যে 2024 সালের শবে বরাত কত তারিখে কি বারে, এটাই সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব। ঠিক আছে, 2024 সালের শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, রোজ রবিবার। আবারও বলছি, 2024 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, রোজ রবিবার, দিবাগত রাত্রি। রবিবার যাওয়ার পর যে রাত্রিটা আসে, রবিবারটা যাওয়ার পর রাত্রি, এই রবিবার রাত্রি কিন্তু শবে বরাত। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আচ্ছা, শবে বরাতে রোজা কিন্তু কয়টা আছে আমি ভিডিওর শেষে দিয়ে বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, শবে বরাতের কিন্তু রোজাও আছে, আল্লাহ রসুল রেখেছিলেন। হ্যাঁ, বলে দেবো ইনশাল্লাহ। তাহলে শবে বরাত জানতে পারলেন কবে, এই শবে বরাতের রাত্রিতে আপনারা কিভাবে নামাজ পড়বেন। আচ্ছা, শবে বরাত রাত্রিতে ইশারের নামাজ আপনারা পড়লেন, ইশারের নামাজটা পড়ে তিন রাকাত বিতরের নামাজটা আপনারা রেখে দিবেন। ইশারের নামাজ সবটি পড়ে নেবেন সুন্নত, তিন রাকাত বিতরের নামাজটাকে রেখে দিবেন। রেখে দেওয়ার পর শবে বরাতের নামাজটা পড়ার পর এ তিন রাকাত বিতরের নামাজ পড়বেন। ঠিক আছে, রাতের সর্বশেষ বিতরের নামাজ পড়লে ভালো, এটা উত্তম। নবীজির জীবনের রাতের সর্বশেষ নামাজ ছিল বিতরের নামাজ, মানে এশার নামাজের পরে। এখন আপনারা যারা তাহাজ্জতের নামাজ পড়েন, বিতরের নামাজটা তাহাজ্জতের নামাজের সময় পড়বেন, এখন বলতে পারেন হুজুর কখন পড়ব, তাহাজ্জতের নামাজের আগে পড়ব নাকি তাহাজ্জত নামাজ পড়ে এরপরে বিতরের নামাজ পড়ব? উত্তর হলো, তাহাজ্জতের নামাজ আগে পড়ে তারপরে সর্বশেষ বিতরের নামাজ পড়বেন, তিন রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে, যদি তাহাজ্জতের নামাজ সব সময় পড়েন আর এশার নামাজের পরে বিতর নামাজ পড়ে নিলেও তাহাজ্জত নামাজ পড়তে পারবেন, এটা কোনো এমন কোনো কথা না। ইচ্ছা করলে এশার নামাজের পরও বিতর নামাজ পড়তে পারেন, তো পরে পড়লো ভালো। আচ্ছা, আমরা রেখে দিলাম শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজটা পড়েই বিতরের নামাজ পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এশার নামাজ পড়লাম, বিতরের নামাজটা রাইখা দিলাম, এখন দাঁড়াইলাম, যায় নামাজের মধ্যে দাঁড়াবেন। ঠিক আছে, এখন জানতে হবে এই শবে বরাতের নামাজটা কি নফল নাকি সন্নত নাকি ওয়াজিব। এই শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ। এই নফল নামাজ আপনি দুই রাকাত করে পড়বেন। কয় রাকাত করে? দুই রাকাত করে। আপনি যত রাকাত পড়তে পারেন, দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত, দশ রাকাত, বারো রাকাত, যত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং নামাজটা কিভাবে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে কত রাকাত পরপর মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে কিভাবে দোয়াগুলো পড়বেন জীবনের গুনাহ মাফ হওয়ার জন্যে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে আমি বলে দেব নামাজটা পড়িয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মনোযোগ সহকারে আপনারা শুনবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে নফল নামাজ, দুই রাকাত করে পড়তে হয়। সর্বপ্রথম আপনি নিয়ত করবেন, নিয়তটা আপনারা আরবিতে পারলে আরবিতে করবেন, বাংলাতে পারলে বাংলাতে করবেন, নিয়তটা নিয়ে এত বেশি সমস্যা নাই। নিয়ত হচ্ছে আন নিয়তু বিল কলবি। যদি আপনি
মনে মনে নিয়ত করেন তাহলে হয়ে যাব। নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প। আপনি দাঁড়িয়ে যদি আরবিতে নিয়ত করতে চান আরবিতে এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল শবে বারাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনারা আরবি নিয়তরা বাঁধবেন। আমি আবারও বলে দিচ্ছি, যদি আরবি নিয়ত পারেন এভাবে বাঁধবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি নিয়তরা না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে অতি সহজে নিয়ত বাঁধতে পারবেন, সমস্যা নেই। অনেক মানুষ আছে নিয়ত পারে না দেখা নামাজি পড়ে না, খবরদার নিয়ত আরবিতে করতে হবে না, বাংলাতে নিয়ত করলেও হবে। এটা কোনো এমন কোনো কথা নয় যে আরবিতে করতে হবে, বাংলাতে অতি সহজে নিয়ত করবেন, আপনার নামাজ পড়বেন, সব নামাজ নামাজ বাদ দিবেন না নিয়ত পারেন না দেখা আরবিতে। আমরা তো বাংলাতে নিয়ত করি বা আমরা অন্তরে নিয়ত করি, মুখে তো নিয়ত করি না, আমরা অন্তরে নিয়ত করলেই চলে, হৃদয়ের সংকল্প। তবে যদি মন চায় মাঝে মধ্যে পড়ি পড়তে পারবেন, নিয়ত করবেন, এটা আপনার ইচ্ছা, বা সব সময় করবেন মুখে করেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু নিয়ত না করলে যে নামাজ হবে না এটা কখনো আপনারা বিশ্বাস করবেন না। মুখে নিয়ত করতে হবে এটা কোনো কথা না, যে আরবিতে নিয়ত না পারলে নামাজ হবে না, আরবি নিয়ত আপনার লাগবে না, বাংলাতে নিয়ত করবেন না পারলে, এভাবে নিয়ত করবেন। আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে বলছি, অনুরোধ করে মনোযোগ সহকারে শুনুন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পাবেন নামাজটা শুনলে, এবং নামাজটিও শিখতে পারবেন বাংলাতে। এভাবে নিয়ত করে আপনি নামাজটা পড়বেন, দেখুন বাংলাতে নিয়ত করবেন, আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। নিয়ত্রা বাধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যেই কোনো একটি সূরা পড়তে পারেন, যদি বড় সূরা মুখস্থ থাকে সূরা ইয়াসিন, আর রহমান, সূরা ওয়াকিয়া, আয়াতুল কুরসি, যেটা মুখস্থ থাকে বা অর্ধেক মুখস্থ আছে বা এক পৃষ্ঠা আছে, আপনি বড় করে পড়বেন ইনশাল্লাহ প্রথম রাখাতে, ঠিক আছে? এটা সব বেশি হয় বড় কেরাত পড়লে, বা ছোট কেরাতই পড়লেন, বড়টা না পারলে আলামতারা, লীলাফি বা যে কোনো একটা পড়লেন, আমরা আলামতারা পড়ছি। হ্যাঁ, بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন,
বেশি পাঠ করলে সমস্যা নেই তিনবার পাঠ করবেন কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তারপর রুকু থেকে উঠিবার সময় পাঠ করবেন সামিআল্লাহু লিমান হামিদা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সোজা হয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ সোজা হয়ে দাঁড়িয়ে কিন্তু পড়তে হবে না হয় নামাজ হবে না তারপর সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে সেজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন হ্যাঁ বেশি পাঠ করতে পারেন আপনার ইচ্ছে এভাবে তিনবার পাঠ করব আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন দোয়া পারলে দোয়া পড়বেন না পারলে লেট করে আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লাহ পাঠ করে আমরা কুল হুয়াল্লাহ পাঠ করব বা আপনারা যে কোনো একটি ছোট সূরা পাঠ করতে পারেন প্রথম রাকাতে বড় সূরা দ্বিতীয় রাকাতে ছোট সূরা ঠিক আছে কুল হুয়াল্লাহ পাঠ করব بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد রুকুতে চলে যাব আল্লাহু আকবার রুকুর তাসবিহ তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ সেজদায় আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু লেট করতে হবে দোয়া না পড়লে তারপর আবার সেজদায় আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر আমরা দুই রাকাত নামাজ পড়ে বসেছি এখন তাশাহুদ দোয়া দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে কেমনে সালাম ফিরাই দেখতে থাকুন তারপরে মুনাজাত কিভাবে করতে হয় দোয়া পড়তে হয় দেখাবো ইনশাআল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা
إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ, দুই রাকাত শবে বরাতের রাতে শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক এভাবে আপনারা শবে বরাতের নামাজ দুই রাকাত আদায় করবেন। এভাবে আপনারা দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে নিয়ত করবেন ইনশাআল্লাহ। দুই রাকাত করে নামাজটাকে পড়তে হয়। আবার যদি দাঁড়ান আবার নিয়ত করবেন, আমি কাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবারে প্রথমের মতো আর কি। নিয়তটা এভাবেই করতে হবে, ঠিক আছে? আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত যত রাকাত পারেন এমনি নিয়ত করে করে পড়বেন। এখন হচ্ছে মুনাজাতের পালা। আপনারা মুনাজাতটা কি দুই রাকাত পরপর ধরবেন নাকি চার রাকাত পরপর ধরবেন নাকি সর্বশেষ একবার মুনাজাত ধরবেন, এটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেহেতু শবে বরাতের রাত্রি, গুনামাফের রাত্রি, দোয়া কবুলের রাত্রি, আল্লাহ তাআলা নিজে চলে আসে এই প্রথম আসমানের মধ্যে, যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল। এই জন্য আপনারা চার রাকাত বা ছয় রাকাত বা আট রাকাত এভাবে কতক্ষণ নফল নামাজ পড়ার পর তারপর আপনারা মুনাজাত করবেন, ঠিক আছে? এভাবে মুনাজাত করবেন, একটু বেশি বেশি মুনাজাত করবেন, এই রাতের মধ্যে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে। চাইবেন এক বছরের বাজেট তৈরি হয়ে থাকবে আপনার শবে বরাতের রাত্রে। যদি ভালো আমল করেন, আল্লাহকে খুশি করান, তাহলে সুন্দর করে আল্লাহ তাআলা লেখার অনুমতি দিবে এই ফেরেশতাদেরকে, ঠিক আছে? এই জন্যে এই রাত্রিতে আমরা কতক্ষণ নামাজ, কতক্ষণ মুনাজাত এভাবে করতে হবে। আচ্ছা, মুনাজাতের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি চার রাকাত পরপর বা ছয় রাকাত পরপর মুনাজাত ধরেন, আপনি যখনই মুনাজাত ধরেন, মুনাজাতের পূর্বে আপনারা একটু জিকির করতে হবে। যে একটা জিকির যদি আপনারা একশোবার করেন জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে। আচ্ছা, বলে দিই কোন কোন জিকির করে তারপরে মুনাজাত করবেন আপনারা। চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বা যত রাকাত পারেন যখন বসবেন মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে আপনি জিকির আজকার করবেন। জিকিরটা কি? সুবহানাল্লাহ একশোবার পড়লেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ একশোবার পড়লেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে, তারপর আল্লাহু আকবার একশোবার পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে একশোবার পড়বেন, ঠিক আছে? তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, তারপর দুরুদ শরীফ পড়লেন, দুরুদ শরীফ পরে পড়বেন, আস্তাগফিরুল্লাহ তিন একশোবার পড়বেন, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ এতটুক পর্যন্ত। এটা পড়ার পূর্বে আল্লাহর কাছে বলবেন, নিয়ত করবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুনার কাজ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ মাফ করে দিও। এই নিয়তে আপনি আস্তাগফিরুল্লাহ, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনি একশতবার পর্যন্ত পড়বেন। তারপরে সর্বশেষ দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর এভাবে একশোবার পড়ে তারপরে আপনি আল্লাহর দরবারে হাত উঠাবেন। মোট কথা হচ্ছে, আপনি চার রাকাত ছয় রাকাত যত রাকাত পড়ার পরপর মুনাজাত করেন বা দুই রাকাত পরপর, এটা আপনার ইচ্ছা। যখনই মুনাজাত করবেন কতক্ষণ জিকির করবেন, দুরুদ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, ঠিক আছে? ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা শবে বরাতের রোজা কয়টা রাখবেন এই 2024 সালের মধ্যে, ঠিক আছে? উত্তর হচ্ছে, 2024 সালের শবে বরাতের রোজা হচ্ছে একটি,
নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শববরাতে রোজার কথা খুবই ফজিলত দিয়ে তিনি বলেছেন আমাদেরকে রাখার জন্য, তিনিও রেখেছিলেন। তাহলে সেই 2024 সালের এই শববরাত যে রোজাটা সেটা রাখবেন আপনারা হচ্ছে ইংরেজি তারিখ হিসাব করে, ইংরেজি তারিখ হিসাব করে আপনারা ফেব্রুয়ারি মাসের 25 তারিখ দিবাগত রাত শববরাত, রবিবার রাত শববরাত 2024 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রোজ রবিবার দিবাগত রাত হচ্ছে শববরাত। এই শববরাতের রাত্রিতেই, এই 25তম রাত্রিতেই, রোববার রাত্রিতেই সেহরি খেয়ে সোমবার একটা রোজা রাখবেন 26 তারিখে, সারাদিন একটা রোজা রাখবেন, তাহলে আপনাদের শববরাতের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে, এর হাদি আল্লাহ নিজে আপনাদেরকে দিবে, গুনাহ মাফ করে দিবে। আমি আবার রোজার কথা বলে দেই, এই 2024 সালে শববরাতের রোজা একটি রাখতে পারেন, রাখলে অনেক সওয়াব। এবং যদি রোজাটি আপনারা রাখেন তাহলে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ তো শববরাত রবিবারে, সেই রবিবার রাত্রে 25 তারিখ রাত্রে আবাদত করার পর সাহারি খেয়ে পরের দিন আপনারা সোমবারে 26 তারিখ সারাদিন রোজা রাখবেন, আল্লাহর রসুল এটাই বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহর রসুল কিন্তু প্রতি মাসে আরবি মাসে তিন দিন রোজা রাখতেন, আয়ামে বীজের রোজা বলা হয়, যে রোজাগুলো রাখলে বারো মাস সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়, এবং তিনটি আয়ামে বীজের রোজা রাখলে এক মাসের রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তাই আপনারা এই তিনটি আয়ামে বীজের রোজা যদি রাখতে পারেন কপাল খুলে যাবে, আর 2024 সালের এই শববরাতের মাসের, মানে 2024 সালের এই শাবান মাসের আয়ামে বীজের রোজা হচ্ছে শাবানের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আর ইংরেজি হিসাব করে ফেব্রুয়ারি মাসের 24 সালের ফেব্রুয়ারি মাসের 24শে ফেব্রুয়ারি রোজ শনিবার একটা রোজা রাখবেন, 25শে ফেব্রুয়ারি রোজ রবিবার একটা রোজা রাখবেন, 26শে ফেব্রুয়ারি রোজ সোমবার একটি রোজা রাখবেন, এই তিনটি রোজা আপনারা রাখবেন। তাহলে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে এক রোজা আয়ামে বীজের, 25 তারিখে এক রোজা শববরাতের দিন, তারপর 26 তারিখে এক রোজা শববরাতের পরের দিন, শববরাতের আগের দিন এক রোজা, শববরাতের দিন এক রোজা, শববরাতের পরের দিন এক রোজা, তাহলে আপনাদের আয়ামে বীজের রোজা হয়ে গেল। আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই শাবান মাসের মধ্যে একটু বেশি বেশি করে নেক আমল করবেন, বিশেষ করে শববরাতের রাত্রিতে আল্লাহকে খুশি করাইতে হবে, ভাগ্যকে পরিবর্তন করতেই হবে। খবরদার, এক বছরের মধ্যে আপনি কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, এক বছরের বাজেট আবার নতুন করে আল্লাহ তাআলা তৈরি করে দিবে। এই জন্যে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে শববরাতের রাত্রিতে আবাদত করে আল্লাহকে খুশি করাইতে পারি, জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়াইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। সকলে বলি আমিন। তাহলে আজ এ পর্যন্তই, আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি এবং আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সঠিকভাবে আবাদত করে শববরাতের রাত্রিতে আল্লাহর নৈকট্য যেতে হাসিল করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে বা ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার খানায় কাবা এ দুইটি হাতে স্পর্শ করে বলছি, তোমার বান্দা বান্দি যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি দুইটি হাতে খানায় কাবা, কাবা শরীফ স্পর্শ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।